বিপর্যস্ত ওয়েনারে বঙ্গের সাতাশি শ্রমিকের কোনো খোঁজ নেই রাজ্যের দুশো বিয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিক ওয়েনারে ভূমিধ্বসে আটকে রয়েছে তাদের মধ্যে 155 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলো খোঁজ নিয়ে 87 শ্রমিকের শুক্রবার বিধানসভায় হিংগলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবীশ মণ্ডল وینারে বাংলার কত শ্রমিক আটকে পড়েছে তারা কি অবস্থায় রয়েছেন সে সম্পর্কে জানতে চান জবাবে শ্রমমন্ত্রী মলায় ঘটক জানান রাজ্যে 242 জন শ্রমিক وینারে রয়েছেন এদের মধ্যে 155 জনকে চিহ্নিত করা গিয়েছে তারা সুস্থই রয়েছেন বাকিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে আটকে থাকা শ্রমিকদের বেশিরভাগ আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং দুই মেদিনীপুর মুর্শিদাবাদ এবং বীরভূমের বাসিন্দা শ্রমমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কেরালে কাজে গিয়েছিলেন তার দাবি স্কিল্ড লেবার হওয়ায় এ রাজ্যে শ্রমিকদের চাহিদা অন্য রাজ্যের থেকে বেশি টানা বৃষ্টিতে কেরালে ওয়েনাদের মন্ডাকায় ছুরল মালা আট্টামালায় বিপর্যয় মৃত্যুর সংখ্যা দুশো ছাড়িয়েছে এখনো অনেকের খোঁজ নেই তাদের মধ্যে এই রাজ্যের কোনো বাসিন্দা রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে বিধানসভা